খবরটা খুব সিম্পল এবং বলতে পারেন যে এটা একটা সৌজন্যবোধের মধ্যে ব্যাপার হয়ে থাকলেও এই খবরের কিছু গুরুত্ব নিশ্চয়ই আছে এবং বিশেষত্ব আছে, কারণ ইতিমধ্যে তো অসংখ্য কন্টেন্টে আমরা বলেছি যে বাংলাদেশ নিয়ে ভূরাজনৈতিক একটা খেলা চলছে এবং সেটার বড় পার্ট হচ্ছে চীন এবং আমেরিকার শত্রুতা। এই জায়গা থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চীনের সমর্থন এবং সমর্থনটা এখন খুব স্ট্রেট ফরওয়ার্ড সমর্থন, এবং সেখানে আমেরিকার ইন্টারফেয়ার নিয়ে বাংলাদেশের ইন্টারফেয়ার নিয়ে চীনের যে মতামত সেই সব প্রেক্ষিতে বিএনপির দিক থেকে প্রতিক্রিয়াটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএনপি চীনের এই অবস্থানের প্রতি রুষ্ট, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি স্পষ্টত আমাদেরকে বলেছিলেন যে কোনো দেশ যদি বাংলাদেশে অগণতান্ত্রিক বা স্বৈরাচার কাউকে কোনো সরকারকে সমর্থন করে তাহলে সেই দেশ বাংলাদেশের বন্ধু নয়। অনেকে অনানুষ্ঠানিকভাবে এমনও বলেন যে চীনে নিজেরই গণতন্ত্রের জায়গা নেই, সেটি সাংঘাতিক রকম একটা কঠিন থেকে কঠিনতর শাসনের দেশ, এটা অনেকেই আপনারা জানেন। সেই সব পরিপ্রেক্ষিত বিবেচনা করে যে খবরটি সেটা নিশ্চয়ই গুরুত্ব বহন করে। সেখানে বলা হচ্ছে যে আপনার খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। শুক্রবার বিকেলে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়ি যোগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও উপহার পৌঁছে দেওয়া হয়। তবে কী উপলক্ষে তা দেওয়া হয়েছে তা জানা যায়নি। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আকস্মিকভাবে কী উপলক্ষে চীন এই উপহার পাঠালো, এটা কি ঈদ উপলক্ষে বা অন্য কিছু, বা এর আগের ঈদগুলোতে পাঠায়নি কেন? এই জায়গায় আমাদের আগ্রহ হচ্ছে খবরটি নিয়ে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তিনি বলছেন, হ্যাঁ প্যাকেট পাঠিয়েছে, শুক্রবার ছিল, আমরা কেউ কার্যালয়ে ছিলাম না, জেনেছি স্ন্যাক্স বিস্কুট জাতীয় কিছু হবে, প্যাকেটের উপরে ম্যাডামের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা ছিল। এর আগে 2020 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। উপহার সামগ্রী গ্রহণ করার পর তা খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা খুবই সৌজন্যমূলক একটা বিষয় এবং খালেদা জিয়ার বাসায় সেটা পাঠানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে এখনকার, ধরুন 2020 সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখনকার প্রেক্ষাপটে আমরা সবসময় বলছি যে পূর্ব পশ্চিম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশে, বাংলাদেশ সরকারের প্রতি চীন একেবারেই পুরোপুরি সমর্থন যদি আমরা বলি সেরকম একটা বিষয়, এবং আমেরিকা বাংলাদেশের নির্বাচন নিয়ে তার যে ভূমিকা সেই ভূমিকা সরকারি দলের দিক থেকে ভালোভাবে দেখা হচ্ছে না। সেই ক্ষেত্রে এবারের বেগম খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার সামগ্রী পাঠানোটা নিশ্চয়ই কিছু না কিছু তাৎপর্য বহন করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।